হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি। আর আজকে আমরা এন 12টা রোজা দেখতে দেখতে আমরা গেস্তনে আমরা রহমতের মাস আস্তে আস্তে যা আর কি খিলাহান যে রহমতের মাসটা যার আসলে নিজেও কইতাম পারতাম না। আল্লাহ খুব ভালো করি রোজা মাসটা নেড়া। আর রোজা মাস আইলে খিলাহান যায় আর খিলাহান আয় খাওয়াও যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবরে বালা রাখতা আর আমরা সবাই সকল লাগে দোয়া করতাম। এখানে আপনার লাগে আমি একটা রেসিপি শেয়ার করতাম। এখানে আমি 3টা ডিম দিছি আর থোড়া ব্ল্যাক পেপার দিছি আর একটু লবণ দিছি, দিয়া মিক্স করে তৈছি। এখানে আমি রসুন আর চিলি ফ্লেক আর বাটার আর রসুনটা কুরসিয়া আর ধনিয়া পাতা দিয়া মিক্স করে তৈছি। এখানে আমি সবটা কিনে আনছি হোয়াইট পান আর আমার বিরিয়ানি করা আছিল মিন্সমিট দিয়া আর আমি চিজ কাটিয়া তৈছি। সো ওখানে আমি বানগুলার বৃত্তে সবটির বৃত্তে ওলাখান মিন্সমিট ইয়ে করিয়া আর ডিম ডিমর যে মিক্সচার যেটা মিক্স করে তৈছি ওটার মাঝে আমি সবটিরে সাইডটা বান আমি সাইড আমরা সাইড জোন আমরা সাইডটা করছিলাম আমি। সো ওরকম আমি সবটির এখলাখান করিয়া আমি 15 মিনিট লাগি হাবন আর আইলাইমু। খুব মজার একটা খানি, খুব হেলথি আর বাচ্চেন্টের খুব ফেভারেট। আপনারা বানাইয়া দেখুন জানো, বাচ্চেন্টেও বলা পাইবা ফ্যামিলির সবে বলা পাইবা। আর রোজা মাসর লাগি সিম্পল আর ইজি একটা খানি। সো 15 মিনিট পরে আমি বাখরিয়া যে আমি যে গার্লিক আর বাটার আর ধনিয়া পাতার চিলি ফ্লেক দিয়ে যে পেস্ট বানাইছিলাম ওগুলো আমি সবটি মাঝে সুন্দর করিয়া লাগাই লইলাম। লাগাইয়া পরে আমি আবার আরও 15 মিনিট লাগি হাবন আড়াই দিব। আর হাবন তনে বাখরিয়া দেখবা চিজও মেল্ট হয়ে গেছে, মিসমিটটা খুব মজা রয়েছে আর বাটার আর গার্লিক যে পেস্ট খুব মজার একটা ফ্লেভার হয়েছে। তো এটা আমার একটা ইফতারর একটা আইটেম আছিল। আর যাতে রোজা মাস আসলে সেহেরির রান্দা লাগে, ইফতারিও বানানি লাগে আর লট অফ খাম থাকে। আর আজকে আমি এই যে জিনিসগুলো করছি এত কম সময়ের মাঝে আমার সবটা জিনিস করা লাগছে যে আমি এগুলোও বানাইছি আবার ইফতারিও করতাম এবার সেহরি রান্দাও রান্ধতাম। আর আমি আসলে বেশি সময় আজকে আসি না, কম এবার 2 ঘন্টা আগে কিচেনে হামাইছি, হামাইয়া আমি এগুলো সবটা করা লাগছে। আলহামদুলিল্লাহ আমি আর কুকিং যে সেহরির রান্দার যে কুকিং এগুলো আপনার লোক শেয়ার করছি না, যাতে এত বিজি আসলাম কিলা রাঞ্চি নিজেও আসলে কইতাম পারি না। আলহামদুলিল্লাহ আমি 15 মিনিট পরে হাবন তনে বাখরছি, বাখরিয়া ও রকম হয়েছে, খুব মজার আর খুব টেস্টি হয়েছিল। বাচ্চেনতে তো খুব ভালো পাইছেন, সবে ভালো পাইছেন। পরে আমি একটা ভেজিটেবল এগ ফ্রাইড রাইস করলাম। এখানে আমি 3-4 করে ভেজিটেবল খাটিয়া তৈছি, কলিফ্লাওয়ার, আলু, গ্রিন পেপার, এরপরে ক্যারট, খজেট সবটা কাটিয়া দইয়া। সো আমি এখানে পেঁয়াজ দিছি, তেল দিছি, তোরা লবণ আর তোরা হলুদ দিয়া আমি সবগুলি একটু বাজি লাইমু আর কি, বাজিয়া পরে আমি একটা প্লেটও তুলিয়া রাখি দেবো। সো যাতে আমি এগ ফ্রাইড ভেজিটেবল এগ ফ্রাইড রাইস করতাম, তার ফলে আমি আমার ভেজিটেবলগুলারে কুক করি লারাম। সো খুব মজার আর খুব হেলথি, বাচ্চেনতে যাতে ভেজিটেবল খাইতো চায় না এমনি। সো তো মনে করলাম যে ভেজিটেবলও খাওয়া হয়ে গেল আর আজকের ইফতার লাগি একদিন করে লইলে আমার 2 দিন যাইব, যাতে খালকেও আমার ওই যাইব। তো তাহলে আমি একটু বলাইয়াও করে লইছি যে কই তার খালকে আবার করা লাগতো না। তো আমি এখন ভেজিটেবলটা হয়ে গেছে, ওয়ার পরে আমি এক প্লেটও তুলিয়া তৈছি। এদিকে আমি ডিম সাইডটা ফাস্টটা আর তোরা লবণ দিছি আর তোরা হলুদের পাউডার দিমু আর তোরা মরিচের পাউডার দিয়া আমি বালা করে মিক্স করিয়া যাতে এগ ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। সো আমি এগগুলারেও ফ্রাই করিয়া যাতে স্ক্রাম্বল এগ যেমন আমি বিরান করেন ওরকম আমি বিরান করে লেমু, বিরান করিয়া ওই একটা সাইডে রাখি দিমু। তো ওখান এটা হইলো। সো আমি এখন এগুলা দিলাইছি ফ্রাই ফানো দিয়া
আমি কনস্ট্যান্টলি লাড়তে থাকবো, লাড়িয়া আমি ইয়ে করবো। সো সো দেখার আমি আমি ক্লান করতাম। সো ফর একগুলা হয়ে গেলে, সো আলহামদুলিল্লাহ আমার একগুলা হয়ে গেছে। সো ওখানে আমি একটা বাটির মাঝে রাখি দিব চলিয়া। সো বাটির মাঝে চলিয়া রাখি দিলে ওখানে আমি আমার ও সেম পানে আমি আমার রাইসের লাগি তেল দিলাম, আদা দিলাম আর পেঁয়াজ দিলাম। দিয়ে আমি ওখান আমার পেঁয়াজগুলা আর লবণ দিমু। দিয়ে পেঁয়াজগুলা যেগুলো একটু নরম হয়ে যাব তখন আমি বাসমতি চাউল দইয়া তৈছি, তো বাসমতি চাউল দিয়া দিলাইমু। সেইখানে আসুন লেফট ওভার রাইস দিয়া করই। সো রাইস দিয়েও করতে পারবা, এগ ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল। তো আমি আমার লেফট ওভার রাইস আসিল না, তো আমি ওরকমও করে লাইছি। যেমন আমরা পোলাও বা বিরিয়ানি করি ওরকম করিয়া, এরপরে চাউলটেন বাজ হয়ে গেলে 4-5 মিনিটের লাগি চাউলটেন বাজমু। বাজা হয়ে গেলে আমি পরে পানি দিমু পরিমাণ মতো। সো আপনারা দেখতে থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট দিবা আর আমার লাগি দোয়া করবা। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইছেন আপনারা সকলে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা করছেন না প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট দিবা, দেখবা আর অন্যজনের লগে আপনার ফ্রেন্ড বন্ধু ফ্যামিলির লগে শেয়ার করবা। ওখানে আমি চাউল দিলাইলাম, দিয়া আমি এখন একটু সময় লাড়াচাড়া করিয়া চাউলটান যেগুলো বাজ হয়ে যাইব তখন আমি পরিমাণ মতো পানি দিলাইমু। তো ওখানে আমি 1 কাঠালের মাঝে পানি নর্মালি গরম করে থই আর আমি 4-5টা কাঁচামরিচ দিছি। আর তো আমি পরিমাণ মতো পানি দিলাইছি, পানি গুনলা যেগুলা ইয়ে হয়ে যাইব তখন আমি ইয়ে করবো। এদিকে আমার চিকেন ফ্রাই করতাম আর তরকারিও দুইটা বুয়াইছি লগে। সো তো পানি এখন ইয়ে হয়ে গেছে, গায়ে গায়ে লাগিয়ে গেছে। সো আমার ভেজিটেবল যে বিরিয়ানি করে তৈছিলাম ভেজিটেবলগুলো দিলাইলাম আমার রাইসের মাঝে, দিয়া আমি সবগুলো মিক্স করে নেবো। খুব মজার আর খুব হেলথি একটা খানি, আপনারা করিয়া দেখুন জানো বাচ্চেন্তে আর ফ্যামিলির সবাই ভালো পাইবা। আর আমি এখন এগ যেগুলো ফ্রাই করে তৈছিলাম আমি এগুলাও দিলাইলাম। দিয়া আমি সবটা ভালো করে মিক্স করিয়া 15-20 মিনিটর লাগি আমি ডাকিয়া স্লো গ্যাস করিয়া রাখি দিমু। 15-20 মিনিট পরে ইনশাল্লাহ আমার রাইসগুলো হয়ে যাইব। আপনারা আমার লাগি দোয়া করবা, আমার চ্যানেল দেখবা আর আপনারা করিয়া দেখুন জানো আমার দুটা রেসিপি খুবই মজার আর খুব হেলথি, ফ্যামিলির সবে ভালা পাইবা আর আপনারাও এনজয় করবা। ভালা থাকুন, আবার কোনো এক সময়ে আর একটা ব্লগও দেখাইব। আসসালামু আলাইকুম।